বর্তমানে এরকম ইমেজ অনেক ট্রেন্ডিংয়ে রয়েছে কারণ এরকম ইমেজ দিয়ে প্রত্যেকেই তাদের ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রোফাইল পিকচার দিচ্ছে সো আপনিও চাইলে এরকম ইমেজ জেনারেট করে আপনার ফেসবুক এবং ইনস্টাগ্রামে প্রোফাইল পিকচার দিতে পারেন এরকম ইমেজ আপনি আপনার মোবাইল দিয়ে জাস্ট এক লিকে তৈরি করতে পারেন কিভাবে করবেন চলুন আপনাদেরকে দেখাই প্রথমে আপনি আপনার মোবাইল থেকে চলে যাবেন প্লে স্টোরে তারপর সার্চ করবেন বিং বিংলেখে সার্চ করলে যে অ্যাপসটি পাবেন সেই অ্যাপসটি আপনারা ইনস্টল করে নেবেন ইনস্টল করে অ্যাপসটি আপনারা ওপেন করে নেবেন ওপেন করলে তারপর নিচে পেয়ে যাবেন হচ্ছে অ্যাপস অ্যাপসে আপনারা ক্লিক করবেন তারপর কিছুটা নিচে চলে যাবেন পেয়ে যাবেন হচ্ছে ইমেজ ক্রিয়েটর ইমেজ ক্রিয়েটরে আপনারা ক্লিক করে দেবেন তারপর এরকম ইন্টারফেস আপনাদের সামনে শো করবে তারপর এখান থেকে জয়েন অ্যান্ড ক্রিয়েটে আপনারা ক্লিক করে দেবেন তারপর সাইন ইন উইথ এ পার্সোনাল অ্যাকাউন্টে আপনারা ক্লিক করে দেবেন তারপর এখান থেকে ক্রিয়েট অন এখানে আপনারা ক্লিক করে দেবেন তারপর এখানে আপনার যে কোনো একটি পার্সোনাল জিমেল দিয়ে আপনারা এখান থেকে নেক্সট এ ক্লিক করে দিবেন নেক্সট ক্লিক করে দিলে এখানে আপনার ফার্স্ট নেম এবং লাস্ট নেম আপনারা এখানে বসিয়ে দেবেন তারপর আবারও আপনারা নেক্সট ক্লিক করবেন তারপর এখানে দেওয়া আছে ক্যান্টি ক্যান্টি যেটা দেওয়া আছে অটোমেটিক বাংলাদেশ দেওয়া আছে তারপর হচ্ছে বার্টেদ প্রথমে আপনারা মান্থ সিলেক্ট করে নেবেন তারপর আপনারা ডে দিয়ে দিবেন তারপর আপনারা ইয়ার দিয়ে আপনারা এখান থেকে নেক্সটে ক্লিক করে দেবেন নেক্সটে ক্লিক করে দিলে আপনার যে জিমেলটি আপনি দিয়েছেন সেই জিমেলে আপনার একটি ওটিপি কোড যাবে সেই ওটিপি কোডটি আপনি এখানে বসিয়ে দিবেন বসিয়ে তারপর এখান থেকে আবারও আপনারা নেক্সটে ক্লিক করে দিবেন তারপর হেল্প আস বেট দ্য রোবট অর্থাৎ আপনি রবট কিনা সেটি যাচাইয়ের কথা বলবে আপনি রবট কিনা সেটি যাচাই করে নেবেন তারপর এখান থেকে নেক্সটে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পারছেন দুটি ইমেজ দেওয়া আছে প্রথমটি হচ্ছে হাতের মেজ দা অ্যাঙ্গেল তারপর হচ্ছে একটি জুতার অ্যাঙ্গেল অর্থাৎ হাতটি যেভাবে দেওয়া আছে আপনার জুতাটিও সেভাবে সিলেক্ট করতে হবে আমি যেভাবে করি সেভাবে আপনি পাঁচটি রোলস এক এক করে করে নেবেন পাঁচটি রোলস করা হয়ে গেলে আপনার ভেরিফিকেশন কমপ্লিট হয়ে যাবে তারপর অটোমেটিক আপনাদেরকে আবার আগের পেজে নিয়ে যাবে তারপর এখানে দেখতে পাচ্ছেন একটি টেক্সট বক্স রয়েছে এই টেক্সট বক্সে মূলত আমাদের কাঙ্ক্ষিত টেক্সটটুকু লিখতে হবে অর্থাৎ আমি যেরকম ইমেজ জেনারেট করতে চাই সেরকমভাবে আমাকে একটি টেক্সট লিখতে হবে টেক্সট কীভাবে লিখতে হয় আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই স্ক্রিনে যেভাবে দেওয়া আছে সেভাবে আপনারা এটি কপি করে নেবেন আমি আপনাদের সুবিধাতে ডিসক্রিপশানে দিয়ে দেব। সেখান থেকে আপনারা কপি করে এই যে এখানে দেখতে পাচ্ছেন যে নেম দেওয়া আছে নেমের জায়গায় আমার নাম দেওয়া আছে আপনারা আপনাদের নামটি দিয়ে নেবেন তারপর আপনি যদি মেয়ে হন বয়ের জায়গায় আপনারা গার্ল সিলেক্ট করে তারপর এখান থেকে আপনারা ক্রিয়েটে ক্লিক করে দেবেন যখনই ক্রিয়েটে ক্লিক করে দিবেন তখনই কিন্তু আপনার ইমেজগুলো জেনারেট হয়ে যাবে এক এক করে মোট চারটি ইমেজ আপনাদের সামনে জেনারেট হবে যে ইমেজটি আপনার ভালো লাগবে সেই ইমেজের উপর ক্লিক করে ইমেজটি আপনি ডাউনলোড করে নেবেন ইমেজটি ডাউনলোড করা হয়ে গেলে সিম্পলি আপনি যে কোনো জায়গায় প্রপার পিকচার হিসাবে আপনি সেই ইমেজগুলো ব্যবহার করতে পারবেন সো ভিডিওটি যদি ভালো লেগে থাকে ভিডিওতে লাইক করবেন আর কমেন্ট করে জানাবেন সামনে কোন ধরনের ভিডিও চান আর সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন ধন্যবাদ